Hello, welcome back to my channel, Art shala by Mona Lisa. হ্যালো বন্ধুরা আশা করি সবাই ভালো আছো আজকে তোমাদেরকে শেখাবো কিভাবে তোমরা স্মোক ফাউন্টেন্ট এই শিবলিংটা তৈরি করবে তাহলে চলো শুরু করি সবার প্রথমে এখানে দেখো আমরা মোল্ডেড ক্লে নিয়ে নিয়েছি যে কোনো কোম্পানি তোমরা ব্যবহার করতে পারো এখানে দু রকমের ক্লে থাকে তোমরা জানো এটাকে মিক্স করে নিয়ে আমরা একটা ডো তৈরি করে নেও প্রথমে তারপরে ডোটাকে আমরা কিছুটা যেটুকু আমাদের প্রথমে লাগবে সেটুকু কেটে নিয়ে এখানে একটা গোল সার্কেল করে নিয়েছি নিচে আমি একটা কার্ডবোর্ড রেখেছি ছোট আর এখানে আমি একটা ফার্স্টে শিবলিঙ্গের নিচের যে স্ট্রাকচারটা সেটা তৈরি করছি আর উপরে দেখো আমি এখানে একটা একটা ছোট কলসি তৈরি করছি যেটা থেকে স্মোকটা বেরোবে এবারে আমি শিবলিঙ্গের স্ট্রাকচারটা তৈরি করছি এখানে প্রথমে ঝিনুকের মতো একটা শেপ করে নিচ্ছি এবারে এটা একটা পিচবোর্ডের উপরে রেখেছি যাতে এটা লেগে না যায় তারপরে আমি শিবলিংটা তৈরি করে এই ঝিনুকের মতো এটা বসিয়ে দিচ্ছি এখানে দেখো বন্ধুরা আর এখানে দেখো আমি এরকমভাবে এটা সাপের শেপ করে নিয়েছি এটা শিবলিঙ্গের চারিপাশ থেকে এটা জড়িয়ে নিচ্ছি এবারে নিচে যেখানটা আমি রাউন্ড করেছিলাম সেখানটায় আমি ছোট ছোট করে ক্লেগুলো ডো করে এখানে একটা স্টোন এফেক্ট দেখাচ্ছি তো ওই ছোটো ছোটো করে এগুলো পুরোটার মধ্যে এটা কভার করে দিতে হবে আর পিছন দিকে যে লম্বা স্টিকটা দিচ্ছ এটা আমি রেকর্ড করতে একটু ভুলে গেছি এটাও আমি একটা ভিতরে তার ফ মানে ফয়েল পেপার বা তার দিয়ে তারপর উপর দিয়ে আমরা এই ক্লেটা লাগিয়ে দিয়েছি তাতে এটা ট্রি মতো তৈরি হয়ে গেছে তো এখানটা এবার দেখো আমরা একটা স্টিক দিয়ে এই জায়গাগুলো ভালো করে আমরা ফিনিশিংটা করে দিচ্ছি যাতে এটা গাছের মতো মনে হয় এবার এটা শুকিয়ে নিতে হবে শুকিয়ে নেওয়ার পরে আমি এটা কালার করা শুরু করছি আর এখানে কালারটা ব্ল্যাক কালার করছি আমি এটা তোমার ফেব্রিক কালার ইউজ করছি কারণ এটার মধ্যে স্মোক যেহেতু এটা বেরোবে আর এটা যাতে কালারটা কোনো রকম নষ্ট না হয় আর এটা ওয়াশেবল এটা তোমরা ধুলেও কোনো কালারটা নষ্ট হবে না তো এখানে এবার দেখো কলসিটা আমি ব্রাউন কালার করে দিচ্ছি আর গাছের রঙটা সেম রাখছি এখানে সাপের যে কালারটা করছি আর এটা দেখো মোটামুটি শুকিয়ে গেছে এবারে আমি হোয়াইট কালার দিয়ে শিবের যে তিলকটা সেটা করছি আর এখানে লাল কালার দিয়ে আমি এটা ডিজাইন করে দিচ্ছি আমাদের শিবলিংটা তো কমপ্লিট হয়ে গেছে এবার দেখো আমি কিছু বেলপাতা ফল এগুলো বানিয়েছি যেরকম যখন আমরা শিবরাত্রিতে শিবকে যখন পুজো করি তখন আমরা কি করি এরকম ফুল দিই বেলপাতা দিই তারপরে ফল ফলটলগুলো সাজাই তো আমি এরকম মাটি দিয়েও ছোটো ছোটো বানিয়েছি তো সাজাতে দেখতে সুন্দর লাগে সেই জন্য তোমরাও সেরকম করতে পারো তো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে আর এই যে স্মোকটা আমরা ব্যাক সাইড থেকে কীভাবে স্মোকটা বেরোচ্ছে দুপটা দিলে এটা কীভাবে হচ্ছে এটা একটা ট্রিক্স আছে সেটা তোমাদেরকে আমি নেক্সট ভিডিওতে শেখাবো যদি ভিডিও ভালো লেগে থাকে আর তোমরা যদি সেটা শিখতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে শেয়ার করতে ভুলো নাটা